মেশোতে যখন প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, কুর্তির বদলে শাড়ি বা যে প্রোডাক্টটা আপনি টোটালি এক্সচেঞ্জ করছেন, মনে করেন শাড়ি এক্সচেঞ্জ করছেন যে কোনো কারণে, মনে করুন আপনার যে কাস্টমার শাড়ি অর্ডার করেছে, অর্ডার করার পর বলছে কাস্টমার বলছে যে আমরা এই শাড়িটা না দিয়ে অন্য ক্যাটলগ বা শাড়িটা অর্ডার না করে কাস্টমার চাইছে অন্য কুর্তি বা অন্য যে লেহেঙ্গা এরকম ধরনের প্রোডাক্ট অর্ডার করতে, ওই প্রোডাক্টটা শাড়িটা এক্সচেঞ্জ করে কুর্তি বা লেহেঙ্গা চাইছে, এটা কি মেশোতে সম্ভব বা আপনি কোনো ট্রাই করে দেখেছেন এটা কি হবে? মেশোতে আপনাকে সবগুলো দেখিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, আমার নাম সুদীপ পাবানিক, আজ মানুষের সাথে শেয়ার করবো এক্সচেঞ্জ প্রোডাক্ট। তো যখন প্রোডাক্ট এক্সচেঞ্জ হবেন কী কী কারণে এক্সচেঞ্জ হয় সেগুলো আমাদের সকলে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আমার নাম সুদীপ পাবানিক, আজ মানুষের সাথে শেয়ার করবো মেশোর এক্সচেঞ্জ। মনে করুন একটা ক্যাটলগে, একটা শাড়ির ক্যাটলগে মনে করুন পাঁচটা শাড়ি আছে, ঠিক আছে, একই ডিজাইন, একই ফার্গিস যে কাপড় আছে, একই কাপড় এবং শাড়িটা হচ্ছে পাঁচটা কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, এরকম ধরনের পাঁচটা কালার আছে। সিম্পল মনে করুন আপনার যে কাস্টমার আছে বা আপনি একটা শাড়ি আপনার জন্য অর্ডার করছেন বা আপনার কাস্টমারের জন্য রেড কালারের একটা শাড়ি অর্ডার করছেন, যখন প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছলো, কাস্টমার করছে, কাস্টমার বলছে আমার যে শাড়িটা আছে শাড়িটার মধ্যে এই যে ক্যাটলগে যে পাঁচটা শাড়ি, ক্যাটলগে কোনো শাড়িটা পছন্দ হচ্ছে না, আপনি অন্য ক্যাটলগ থেকে একই প্রাইসের অন্য কোনো শাড়ি আমার জন্য অর্ডার করে দিন, এটাকে এক্সচেঞ্জ করুন, মানে এই যে প্রোডাক্ট অর্ডার করে সেটাকে এক্সচেঞ্জ করে দিয়ে আমি অন্য কোনো প্রোডাক্ট কাস্টমার আমাকে অর্ডার দিয়ে দেবেন। বা নিজের জন্য আপনি চাইছো যে প্রোডাক্টটা যখন তুমি একটা অর্ডার করেছো, অর্ডার করে চাইছো তুমি মনে করো নিজের জন্য একটা কুর্তি অর্ডার করছো, মেয়েদের ক্ষেত্রে একটু সিম্পলি লাইক দিয়ে উদাহরণ দিয়ে বলছি, তো মেয়ে মনে করো একটা কুর্তি অর্ডার করতে, অর্ডার করার পর প্রোডাক্টটা পছন্দ হয়নি যে কোনো কারণে হতে পারে, সেটা তুমি বলছো যে কুর্তিটা এক্সচেঞ্জ করে আমি লেহেঙ্গা টাইপের বা অন্য ধরনের অন্য ক্যাটলগের অন্য ডিজাইনের কুর্তি নেবো, সেটা কোনো দিন মেশোতে পসিবল নয়। এক্সচেঞ্জ কোন কোন কারণ হয় সেগুলো প্রথম শেয়ার করে দেবো। মনে করুন একটা রেড কালারের শাড়ি অর্ডার করেছো, শাড়ি অর্ডার করার পর প্রোডাক্টটা এসছে ইয়েলো কালার বা ব্ল্যাক কালার, সে কালারে এসছে, যখন প্রোডাক্ট যে প্রোডাক্ট পারফেক্ট অর্ডার করবে সেই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আসবে, তখন সেটা তুমি এক্সচেঞ্জ করতে পারো। কেন এক্সচেঞ্জ করতে পারো? তুমি অর্ডার করেছিলে রেড কালারের শাড়ি কিন্তু এসছে ব্ল্যাক, ইয়েলো ও অন্যান্য ধরনের শাড়ি, সেগুলো তো কী কারণে এক্সচেঞ্জ করা যায় বা কী কারণে এক্সচেঞ্জ করা যায়, প্রত্যেক সেগুলো তো সাইজের গন্ডগোল হলে, মনে করো এস সাইজ অর্ডার করেছো, এস সাইজ অর্ডার করার পর তুমি চাইছো যে এই সাইজটা একই রকম ডিজাইন থাকবে, একই রকম সব কিছু থাকবে, কিন্তু এস থেকে এম সাইজ, এল সাইজ বা এক্সএল সাইজ, সেই সাইজটা আমি এক্সচেঞ্জ করে নেবো, মানে এসটা দিয়েছো এসটা তোমার জন্য পারফেক্ট ছিল কিন্তু এসটা যখন ট্রাই করছো, পরে যখন ট্রাই করছো তখন দেখতে পাচ্ছো এসটা হচ্ছে না, একটা সাইজ বাড়িয়ে নেবে, সেই ক্ষেত্রে তুমি এক্সচেঞ্জ করতে পারো। থার্ড কী ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারো? প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয়, প্রোডাক্টের যদি কোয়ালিটি খারাপ হয় সেটাকে তুমি এক্সচেঞ্জ করতে পারো। যে রেড কালার যে শাড়িটা অর্ডার করেছিলাম সেটা প্রোডাক্টের কোয়ালিটি একদম ভালো খারাপ, ভালো কোয়ালিটির শাড়ি নয়, সেটাকে তুমি এক্সচেঞ্জ করে গুড কোয়ালিটির শাড়ি অর্ডার করতে পারো। ছোটো তো কী প্রোডাক্টে এক্সচেঞ্জ করতে পারো? শাড়িটা যেটা অর্ডার করেছে সেই ডিজাইন না হলে সেটাতে তুমি চেঞ্জ করতে পারো। প্রোডাক্টটা যখন নিয়েছো যে ডিজাইন বা কোনো মনে করেন করে জুয়েলারি দিয়েছো, জুয়েলারি যখন অর্ডার করেছো কাস্টমারের জন্য, কাস্টমার যখন প্রোডাক্টটা যখন দিয়েছে টোটালি ডিফারেন্ট ডিজাইন দিয়েছে, তখন তুমি সেই ক্ষেত্রে মানে প্রোডাক্টটাকে এক্সচেঞ্জ করতে পারো। কিন্তু এমন কোনো দিন সম্ভব নয় যে একটা ক্যাটলগের প্রোডাক্ট, একটা ক্যাটলগের যে কোনো একটা শাড়ি কুর্তি যখন তুমি অর্ডার করবে কাস্টমারের জন্য, সেই কাস্টমার সেই ক্যাটলগ ছাড়া, ঠিক আছে, সেই ক্যাটলগ এবং সেই প্রোডাক্টটা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সে অর্ডার করতে পারবে না, সেরকম এক্সচেঞ্জ অ্যাভেলেবেল নেই। এবার তুমি এখানে এটা তুমি নিজের মধ্যে বুদ্ধি দিয়ে কী করতে পারো? কাস্টমারকে বলে দেবেন হ্যাঁ ঠিক আছে, কাস্টমারে কী করবে, ওই যে কাস্টমার চাইছে ওই প্রোডাক্টটা তুমি কাস্টমার রিটার্ন করে দেবে, রিটার্ন করে দেওয়ার পর ওই যে টাকাটা আছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এবং কাস্টমার যে শাড়িটা চাইছে তুমি কী করতো ওই শাড়িটা তুমি অনলাইন পেমেন্ট করে দিতে পারো। কাস্টমার একটা শাড়ি তোমাকে পয়সা দিয়েছে, যেহেতু রিটার্ন হয়ে গেছে ওই প্রোডাক্টটা এক্সচেঞ্জ কিন্তু করতে পারবে না তুমি, যে কাস্টমার চাইছে যে কুর্তি না হয় আমি লেহেঙ্গা নেবো, একই পয়সা আপনি কুর্তিটা এক্সচেঞ্জ করে আমাকে লেহেঙ্গা দিই, সেটা কিন্তু পসিবল নয়। তাহলে আপনি কী করবেন? তাহলে প্রথমত যে কুর্তি আছে কুর্তিটা রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দেবেন, রিটার্ন রিকোয়েস্ট দেওয়ার পর 7 থেকে 8 দিনের মধ্যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, এবং কাস্টমারের জন্য যে লেহেঙ্গা অর্ডার করবে সেটাকে তুমি ওই যে পয়সা আছে ওটা অনলাইন পেমেন্ট করে দাও। অনলাইন পেমেন্ট করে দিলে কী হবে, যে ওই যে কাস্টমার যে রিটার্নের টাকাটা কাস্টমার চলে এলো এবং ওই পয়সাটা নিয়ে তুমি আবার অনলাইন পেমেন্ট করে দিলে, তাহলে কাস্টমার টাকাটা নতুন করে দিতে হলো না এবং কাস্টমার প্রোডাক্টটা এফোর্ডলি এক্সচেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা তোমাকে দুটোভাবে করতে হবে, একটা রিটার্ন রিকোয়েস্ট, একটা নতুন করে আবার ওটাকে অনলাইন পেমেন্ট করে দিতে হবে। এই হচ্ছে টোটালি এক্সচেঞ্জ প্রসেস। কিন্তু এরকম কোনো দিন সম্ভব নয় একটা ক্যাটলগের যে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে তুমি অন্য ক্যাটলগের প্রোডাক্ট বা কুর্তি এক্সচেঞ্জ করে তুমি লেহেঙ্গা বা অন্য কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবে। এই হচ্ছে এক্সচেঞ্জের প্রসেস। প্রচুর ভিডিও আসছিলো ইউটিউবের মধ্যে, প্রচুর কমেন্ট আসছে যে আমি শাড়ি যে কুর্তি বা শাড়ি যে
এক্সচেঞ্জ করে কিংবা অন্য কোনো প্রোডাক্ট নিতে পারি কিনা। কন্টিনিউ কমেন্ট আসে সেই জন্য একটা ডিটেলস ভিডিও দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, পান্না মাতরম।